হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা অল্প জায়গায় বা সীমিত জায়গার ভিতরে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটি আমার একজন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটির জায়গা হচ্ছে দৈর্ঘ্যে 36 ফিট এবং প্রস্থে হচ্ছে 22 ফিট। ওনার জায়গা এতটুকুই ছিল। এই জায়গা অনুযায়ী ওনার চাহিদাগুলো ছিল অনেক। তো ওনার চাহিদাগুলো কী কী ছিল, এই চাহিদাগুলোর অনুযায়ী আমি এই প্ল্যানটি তৈরি করার চেষ্টা করেছি। দেখুন, এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটার ভিতরে কী কী রিকোয়ারমেন্টগুলো আছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই যে প্ল্যানটা, এই প্ল্যানটিতে আছে 3টে বেডরুম, 2টো বাথরুম, 1টি কিচেন, 1টা ব্যালকনি, সিঁড়ি এবং 1টি ছোট্ট ডাইনিং স্পেস। এই যে প্ল্যানটার জায়গা লেগেছে, ল্যান্ড এরিয়া হচ্ছে 22 ফিট এবং 36 ফিট, 792 স্কোয়ার ফিট। এটির জায়গা লেগেছে 1.81, অর্থাৎ 15 দুই শতকের চেয়ে একটু বেশি, 2 শতক থেকে একটু কম লেগেছে। এই বাড়িতে প্রবেশ করতে হলে আমাদেরকে প্রথমেই সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করে তারপর এখানে আমাদের একটা ল্যান্ডিং পাওয়া যাবে। এই ল্যান্ডিং থেকে আমরা এই ইউনিটে ঢুকবো, অথবা আমরা যদি চাই উপরে উঠতে পারবো। আমরা, এটা হচ্ছে এই ইউনিটের মেইন ডোর। মেইন ডোর থেকে এটা একটা ফয়ার। এখান থেকে প্রথমেই আমরা ডাইনিং স্পেসে আসবো। এই ডাইনিং স্পেসটা রাখা হয়েছে এই যে এই প্রস্থে আছে হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি এবং এই লেন্থে আছে 9 ফিট। তারপরে এই ডাইনিং স্পেসের সঙ্গে এখানে একটা রান্নাঘর রাখা হয়েছে। এই রান্নাঘরটার এদিকে আছে 6 ফিট 6 ইঞ্চি এবং এদিকে আছে 5 ফিট 6 ইঞ্চি। তারপর এখান থেকে এটা একটা বেডরুম, গেস্ট বেডরুম। এই বেডরুমটার এই দৈর্ঘ্যের দিকে আছে 12 ফিট 1 ইঞ্চি এবং এই প্রস্থের দিকে আছে 10 ফিট 5 ইঞ্চি। সেম এই পাশেও একই মাপের 2টো বেডরুম রাখা হয়েছে, 12 ফিট 1 ইঞ্চি এবং 10 ফিট 5 ইঞ্চি। ওনার চাহিদাও ছিল যে 2টো বাথরুম দুটোই অ্যাটাস্টেড নেবে, এজন্য এই বেডরুমের সঙ্গে এখানে একটা অ্যাটাস্টেড বাথরুম দেওয়া হয়েছে। এই অ্যাটাচ বাথরুমটা হচ্ছে এদিকে আছে 4 ফিট এবং এই দৈর্ঘ্যে আছে 6 ফিট। এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে একটি লাইটিং স্পেস। এই জায়গা দিয়ে লাইটিং স্পেস, এখান থেকে এই ডাইনিং স্পেসে আলো বাতাস আসবে। তারপর এটি একটা মাস্টার বেডরুম। এই বেডরুমটি রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি, এদিক দিয়ে আছে 11 ফিট 7 ইঞ্চি এবং এদিকে আছে 10 ফিট 2 ইঞ্চি। এর সঙ্গে আরেকটি অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে, যেটার প্রস্থে আছে 3 ফিট 8 ইঞ্চি এবং দৈর্ঘ্যে আছে 7 ফিট। এটা হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি, 7 ফিট, এটা হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি। তারপর এই বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকনি রাখা হয়েছে। এই যে ফুল যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটা ফুল প্ল্যানের মাত্র 10টি কলাম ব্যবহার করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উইন্ডোর চিহ্ন। এগুলো হচ্ছে উইন্ডো। এই বেডরুমে 2টো উইন্ডো দেওয়া আছে, এই বেডরুমেও 2টো উইন্ডো দেওয়া আছে এবং এই বেডরুমে ব্যালকনি সহ এখানে 2টো উইন্ডো দেওয়া আছে। এগুলো হচ্ছে ভেন্টিলেশন, বাথরুম ভেন্টিলেশন। এটা হচ্ছে বাথরুম ভেন্টিলেশন, এটা হচ্ছে এই ডাইনিং স্পেসের লাইটিং, এটা ভেন্টিলেশন দেওয়া হয়েছে। প্রিভিয়ার্স, এই সম্পূর্ণ প্ল্যানটি তৈরি করতে
অনলি 10টি কলাম ব্যবহার করা হয়েছে। এই কলামগুলোর সাইজ কত ইঞ্চি কত ইঞ্চি হবে এবং ফাউন্ডেশন সাইজ কত হবে, কলামের রড কতগুলো ব্যবহার করা হবে, ফাউন্ডেশনের গভীরতা কত হবে এবং গ্রেড বিম কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে, গ্রেড বিমে কতটা রড ব্যবহার করা হবে, কত মিলি রড ব্যবহার করা হবে, বিমের ছাদের বিমে কত মিলি রড ব্যবহার করা হবে এবং বিমগুলো কোন দিক দিয়ে যাবে বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে। এই জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।